নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমা জলে নাকাল শিলচরবাসী, মাস্টার ড্রেনেজ চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগঠন। পাহাড় লাইনে 17 দিনে রেল ট্রেকের কাজ সম্পূর্ণ, পরীক্ষামূলকভাবে চলল ইঞ্জিন। উধারবন থেকে গাড়ি চুরি, বরখলা পুলিশের জালে 3 দুর্ধর্ষ চোর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরে জমা জলের সমস্যা নতুন কোনো ঘটনা নয়, পৌরসভা ও প্রশাসনের উদাসীনতার জন্যই প্রতি বছর বর্ষার মৌসুমে নিদারুণ কষ্ট সহ্য করতে হয় শহরবাসীকে। এবারও বর্ষা আসার আগে থেকে বৃষ্টির জল জমে শহরের বিভিন্ন অংশে মিনি বন্যা দেখা দেয়, এতে নাজহাল জনজীবন। বিষয়টি নিয়ে এবার সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। বৃহস্পতিবার মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠিয়ে আশু হস্তক্ষেপ পাওয়া হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, শিলচরের রাঙ্গিরখাল, সিঙ্গিরখাল ও লঙ্গাইখালের বেহাল অবস্থার দরুন বৃষ্টির জল জমে শহরে বারবার প্লাবন ঘটাচ্ছে। এসব খালের জবরদখল এবং জঞ্জাল নিষ্কাশন না করায় এই সমস্যা দেখা দিয়েছে বলে তারা মনে করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে শিলচরে মাস্টার ড্রেনেজ প্রকল্পের বাস্তবায়নে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এদিন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন কৃষাণু ভট্টাচার্য, কমল চক্রবর্তী, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। শিলচর শহরের আমরা জানি প্রত্যেক বছর এটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে, বৃষ্টি হলেই জমা জলে কী অবস্থা হয়। প্রত্যেকটা অলিতে গলিতে শিলচরের 3-3টা খাল, রাঙ্গিরখাল, সিঙ্গিরখাল, লঙ্গাইখালের যে অবস্থা, এগুলো মানে এনক্রোচমেন্ট হয়ে এবং ড্রেনেজের যে আমরা মাস্টার ড্রেনেজ এত বছর ধরে প্রচেষ্টাটা চলছে কিন্তু এখনও আসাম সরকার এই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকমতো গড়ে তুলতে পারেনি। আমাদের এটা প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি চেষ্টা করেও এই ব্যাপারটা এতদিন এই সমস্যার সমাধান করতে পারেনি, এই যে ড্রেনেজ এবং এই যে জমা জলের যে সমস্যাটা। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগের থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টিতেই হলেই জল জমে যাচ্ছে এবং প্রত্যেক বছর এটা রুটিন হয়ে দাঁড়িয়ে থাকে, জল জমে যায়। আমরা চাই আসাম সরকার তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুক। আমরা মাস্ট ফর সায়েন্স একটি অনলাইন সিগনেচার ক্যাম্পেইন চালিয়েছিলাম, যেখানে প্রায় ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে প্রায় 700 লোক আমাদের এই ক্যাম্পেইনের সঙ্গে সাইন করেছেন। সেই সিগনেচারগুলোই আজকে আমরা চিফ মিনিস্টারকে হাতে তুলে দিয়েছি। আর আমরা চাই আসাম সরকার তাড়াতাড়ি এই যে ড্রেনেজের সমস্যা আছে, মাস্টার ড্রেনেজ, খুব তাড়াতাড়ি এই বছরই প্রজেক্টটা স্যাংশন করে এই সমস্যার সমাধান করুক। দীর্ঘ 17 দিন পর শিলচর লামডিং পাহাড় লাইনে পরীক্ষামূলকভাবে রেলের ইঞ্জিন চলেছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকা মুপা এবং মাইবাংয়ের মধ্যে বেশ কিছু জায়গায় ভূমিধস নেমে রেল ট্রেকের ক্ষতি করে। রেলকর্মীদের দিনরাত পরিশ্রমের ফলে বুধবার বিকেলে পাহাড় লাইনে বেশ কিছু এলাকার ডাইভারশনের কাজ শেষ হয়, পরে একটি ট্যাঙ্কারের ইঞ্জিন চালানো হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, নতুন করে সারাই করে তোলা পাহাড় লাইন দিয়ে বর্তমানে মালগাড়ি চালানো হবে। ট্র্যাকের ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে বলে সূত্রটি জানিয়েছে। দুর্ধর্ষ গাড়ি চোরকে আটক করতে সক্ষম হয়েছে বরখলা পুলিশ। তারা হল জমির উদ্দিন বরভুইয়া, রিয়াজুল ইসলাম বরভুইয়া এবং আনোয়ারুল হক। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে চন্দ্রনাথপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করেছে বরখলা পুলিশ। জানা গেছে এদিন উধারবন থেকে নীল রঙের একটি মারুতি ভ্যান চুরি করে এনেছিল তারা। চন্দ্রনাথপুর রেলস্টেশন এলাকায় তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। পরে বরখলা থানার এসআই সঞ্জীব বরার নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। এদিন পুলিশের জেরায় দীর্ঘদিন ধরে বরাকের বিভিন্ন স্থানে মোটর সাইকেল ও গাড়ি চুরির বিভিন্ন ঘটনার সঙ্গে তারা জড়িত ছিল বলে স্বীকার করে নেয়। গাড়ি মারুতি তিনজন মান লড়া, মানে ডেকা লড়া, ওনাই মানে অলপ সাসপিসিয়াস মুডত ঘুরি আছে চন্দ্রপুর অঞ্চলত, চন্দ্রনাথপুর অঞ্চলত। তেতিয়া লগে লগে আমি, আমার পেট্রোলিং গাড়ি আছিলে, সাব ইন্সপেক্টর সঞ্জীব বড়া আছিলে, তেওঁক মই নির্দেশ দিলোঁ যে এই গাড়িখনৰ এতিয়া আপনি কৰায়ত্ত কৰিব লাগে ল'ৰাকেইটাক। তেওঁলোকে গৈ গাড়িখন পালে,
আৰু তিনিজন সন্দেহজনক লৰা জমিউদ্দিন বৰভূঞা, তাৰপিছত আপোনাৰ রেজাউল ইসলাম বৰভূঞা আৰু তিনি নম্বৰ হ'ল আলমুদ্দিন বৰভূঞা। এই তিনিজন লৰাক তাতে পাই তেওঁলোকক কৰায়ত্ত কৰি আনি ইয়াতে সোধপোছ কৰাত আৰু গাড়ীখনো অনা হৈছিলে। আৰু সোধপোছ কৰাৰ পিছত জানিব পৰা গ'ল যে গাড়ীখন এই গাড়ীখন মানে উদাৰবন্ধ অঞ্চলৰ পৰা চলি গৈছে। ইতিমধ্যে আমি উদাৰবন্ধ থানাৰ ওচৰৰ লগত যোগাযোগ কৰাত তেওঁ সেই গাড়ীৰ বছৰীয়া যিখন মানে গৰাকীক তেওঁ খবৰ দিয়ে আৰু গাড়ীৰ গৰাকী আহি পেলাই ইয়াতে গাড়ীখন তেওঁ চিনাক্তকৰণ কৰে যে এইখন গাড়ীয়ে চুৰি হৈছিল কিছুদিন আগত। এই সম্পৰ্কে উদাৰবন্ধ থানাত ইতিমধ্যে কেছ ৰুজু কৰা আছেই, গতিকে এতিয়া তেওঁলোকক জনোৱা হৈছে, তেওঁলোকে ফলো আপ একশ্যন দিয়ে। এদিকে বরখলা পুলিশের তরফে গাড়ি চুরির বিষয়টি উধারবন্ধ পুলিশকে জানানো হলে উধারবন্ধ পুলিশ গাড়ি সহ তিন চোরকে থানায় নিয়ে আসে। পুলিশ জোর জেরা চালিয়ে যাচ্ছে। এদিকে চুরি যাওয়া ভ্যানের মালিক তৈয়বুর রহমান বরভূঞা জানিয়েছেন, এক জুন উধারবন্ধ থানায় তিনি গাড়ি চুরি সংক্রান্ত এক এজাহার দায়ের করেন। আমার গাড়ির রাইট বুধবার করে আগের বুধবারে এখানে রাস্তার সামনে গাড়ি আছিল, এখান থেকে রাতে সকালে উঠিয়া বৃহস্পতিবার সকালে উঠিয়া আমার গাড়ি খাইছিল না দেখি আমি থানাতে ইনফরমেশন দিচ্ছি, থানা জানাইয়া সব কিছু কোয়া ফাঁচে অতদিন থেকে আমি গাড়ি ঘুরা ঘুরি হয়ে বেদান ঠুকাইছি, গাড়ি কোনো ফাট্টা পাইছি না। আজকে সকালে আমি মানুষ একজন আমার আসল আমি সবটা লাগাইছিলাম, তারে ওদিকে টাইম গেছে উদারবন্ধর মানুষ যাওয়ার পরে এখানে গিয়ে থানাত গেছিল, থানাত গিয়ে আসছে গাড়ি বড়খলা থানার গিয়ে দেখছে ও কালার গাড়ি, আমি কালার মেশিন করে দিয়েছিলাম। তারপরে তাই ফোন করছে, ফোন করা বাদে বলছে গাড়ি ওখানে গিয়ে দেখো, এখানে তোমার গাড়ি দেখে তো বাদে বাবার ফেসবুক আমি তার মোবাইলও ছাড়িয়েছি, সারা বাদে বলছে আচ্ছা তুমি আর দেখো, আমি গিয়ে দেখছি, দেখা করে আমার গাড়ি আমি যে উদারবন্ধ থানা জানাইছি, উদারবন্ধ থানায় গিয়ে আমার গাড়ি উদারবন্ধ থানা। করোনার বিরুদ্ধে শক্ত হাতে লড়ছে সরকার। ভাইরাসের উপসর্গ নিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নির্দিষ্ট সময় কাটানোর পর বহু মানুষকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। এবার সেই সব লোকদের খাদ্য সামগ্রী বিতরণ করছে জেলা প্রশাসন। বুধবার থেকে শিলচরে এই প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে যাওয়া লোকদের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। আগে স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, কোয়ারেন্টিন সেন্টারে থাকা লোকদের রিলিজ করার সময় রেশনের ব্যাগ প্রদান করা হবে। আর শুরু থেকেই যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের ঘরে জেলা প্রশাসনের তরফে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। 50,44,177 টাকা ব্যয় সাপেক্ষে ধলাইয়ে 9টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর গাঁও পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে প্রকল্পগুলোর শিলান্যাস করা হয়। এছাড়া এদিন ভুবনডহর চা বাগান নাচঘর সংস্কার কাজের জন্য জেলা পরিষদ তহবিল থেকে 9,30,000 টাকা ব্যয় মঞ্জুরিকৃত প্রকল্পেরও শিলান্যাস করা হয়। এদিন শিলান্যাস শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল জানান, গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তা নজিরবিহীন। স্বাধীনতার দীর্ঘ বছর পর প্রকৃতপক্ষে মানুষ উন্নয়নের প্রকৃত স্বরূপ দেখতে পাচ্ছেন। এদিন করোনা ভাইরাসের সংক্রমণের বিষয় নিয়েও জনতাকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে এদিনের অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন শশাঙ্ক চন্দ্রপাল, ভূষণ পাল, সহকারী বাস্তুকার সিদ্ধার্থ ভট্টাচার্য, শ্যামল দেব, ভুবনডহর জিপি সভানেত্রী উমা দাস সহ আরও অনেকে। শুধু ভূমণ্ডল বা অগ্নি আর আজ সমগ্র ভারতবর্ষকে আমরা রিলিফ দিয়েছি। 85% মানুষকে মাথা পিছু 10 কেজি করে 100-এর মধ্যে 85 লোককে দিয়েছি, জনধন অ্যাকাউন্টে দিয়েছি, উজ্জ্বলা যোজনায় দিয়েছি, বৃদ্ধ ভাতায় দিয়েছি, বিধবা ভাতায় দিয়েছি, কৃষক সম্মান নিধিতে দিয়েছি, যে এই সময়টা যাতে মানুষ খেতে পায়। কেউ এই কথা বলেনি যে চালের অভাবে আমরা ভাত খেতে পারিনি, এই কথাটা বললে আমাদের মনে কষ্ট হয়। হাইলাকান্দিতে মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি নিয়ে এবার সিবিআই তদন্ত চাইল জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহালের মাধ্যমে অসমের রাজ্যপালের উদ্দেশ্যে এক সনদপত্র পাঠিয়ে স্কলারশিপ কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়েছেন। পরে হাইলাকান্দির জেলাশাসক মেঘনিধি দাহাল বলেন, মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির ঘটনা নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে, পুলিশও পৃথকভাবে কেলেঙ্কারির তদন্ত করছে, প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আমরা আজকে
জেলা শাসকের কাছে আমরা সংখ্যালঘু বৃত্তি যেটা সেটা আপনারা নিশ্চয় পত্র পত্রিকায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, সে ব্যাপারে আমরা আজকে জেলা শাসকের কাছে রাজ্যপালের উদ্দেশ্যে জেলা শাসক আমরা যে রাজ্যপালের কাছে এই মেমোরেন্ডামটা দিচ্ছি যাতে সিবিআই তদন্ত হয়। কারণ আমরা জানি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন আমাদের চর উন্নয়ন বিভাগের মাননীয় অধ্যক্ষ তথা সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান মমিনুল আওয়াল, যে মমিনুল আওয়াল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ডান বলে আমরা জানি। সেই হিসাবে আমরা আসাম সরকারের কোনো তদন্ত প্রক্রিয়া এই স্ক্যামকে কোনো অবস্থাতেই স্বচ্ছকারে জনসম্মুখে আসবে না করে জানি, যার জন্য আমরা রাজ্যপালের হস্তক্ষেপ কামনা করছি জেলা শাসকের মাধ্যমে। যদিও আমরা জেলা শাসক আজকে আমাদেরকে বলেছেন যে উনি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে নির্দেশ দিয়েছেন, তবে আমরা ওনাকে বলেছি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত একটা জায়গায় গিয়ে থমকে যায়, ফরওয়ার্ডিং ফাইল যখন যায় তখন মুখ্যমন্ত্রীর নির্দেশ হোক বা আসাম সরকারের নির্দেশ এটা থমকে যায়, যার জন্য এই স্ক্যামের সঙ্গে আমাদের তিন বিধায়ক সঙ্গে এমপি সঙ্গে আসাম সরকার এই স্ক্যামের সঙ্গে জড়িত, যার জন্য মাত্র ৬ বছরের মধ্যেই শিলচরের উচ্চশিক্ষা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আসাম সরকার এবং আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল ও আসাম ইউনিভার্সিটি শিলচর অনুমোদিত শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সহ অত্যাধুনিক মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে কলেজে। কোনো ধরনের প্রাইভেট টিউশন ছাড়াই প্রতি বছর নজরকাড়া ফল করছে পড়ুয়ারা। শিলচরের বেশ কিছু স্বনামধন্য বিশিষ্ট শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজের পড়াশোনার খরচ তুলনামূলকভাবে খুবই কম। সব ক্লাসের জন্যই টেক্সটবুক ও ইউনিফর্ম একেবারেই ফ্রি। শুরু হয়ে গেছে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য হায়ার সেকেন্ডারি বিএ এবং বিকম স্তরে অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আসন সংখ্যা সীমিত, আবেদনের প্রপত্র পূরণের জন্য লগ ইন করুন www.mmgadcollege.ac.in। বিশদ জানতে যোগাযোগ করুন মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ রামনগর শিলচর ৩, মোবাইল নম্বর 9435523153 এবং 9476657807। ভারত চীন সীমান্তের লাদাখ এলাকায় সংঘর্ষে শহীদ বীর ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে ২০ জন শহীদ সেনা জওয়ানের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে চীনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সরকারের কাছে জোরালো দাবি জানান জেলা কংগ্রেস কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী, রাজেশ দেব, কুশল দত্ত, সঞ্জীব রায় প্রমুখ। আজকে এই বর্বরতার বিরুদ্ধে আমরা শোকাহত এবং এই বর্বরতার বিরুদ্ধে আজকে আমরা মোমবাতির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এই ২০ জন সৈনিক এবং যারা নিখোঁজ তাদের প্রতিরক্ষা যাতে ওদের ঘরে পৌঁছে দেওয়া হয়। আমরা সরকারের সঙ্গে আছি, সরকারকে দাবি জানাচ্ছি যে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে। আমরা বদলা চাই, বদলা নিতে হবে। কি হয়েছিল ২৪ ঘন্টা অতিক্রান্ত, এখনও প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকেও জানতে চাই ঘটনা এবং সাথে সাথে আমাদের সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং তার বদলা চাই। গালওয়ানে ২০ ভারতীয় বীর সেনা জওয়ানকে চীনা সেনাবাহিনীর হত্যার তীব্র নিন্দা জানাল গৈরিক ভারত। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কুশপুতুল পুড়িয়ে এক প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করেন। এদিন সংগঠনের পক্ষ থেকে চীনা সামগ্রী বর্জনেরও আহ্বান জানানো হয়। পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মণিভূষণ চৌধুরী জানান, ডব্লিউটিও চুক্তি অনুসারে সরকারের হাত পা বাঁধা, তাই যা করতে হবে তা দেশের জনগণকেই করতে হবে। জাপানের মতো প্রত্যেক ভারতবাসীকেও বিদেশি দ্রব্য বিশেষ করে চীনা সামগ্রী বর্জন করতে হবে। মণিভূষণ এদিন একই আহ্বান জানান ব্যবসায়ীদেরও প্রতি। জনমানুষকে আমরা অনুরোধ করছি, দয়া করে আপনারা চীনার যে সামগ্রী আছে সেই সামগ্রীকে দয়া করে আপনারা নিজেরা বহিষ্কার করুন। চীনা মোবাইল, চীনা সামগ্রী, অন্যান্য বিভিন্ন যে বস্তু রয়েছে সমস্ত বস্তুকে বহিষ্কার করুন। আমরা ডিসেম্বর পর্যন্ত ২০১৯
2020 ডিসেম্বর পর্যন্ত সবাইকে আমরা অনুরোধ করছি, আপনাদের দোকানে যদি কোনো সামগ্রী থেকে থাকে তা বিক্রয় করে ফেলুন। আমরা কোনো ব্যবসায়ীর পেটে লাত মারতে চাইছি না, কিন্তু আমাদের দেশের ক্ষতি হবে আর চীনের জয়গান করবে তা আমরা কোনো অবস্থায় মানতে পারবো না। তাই 2020 ডিসেম্বরের পর আমরা তীব্র থেকে তীব্র গণ আন্দোলন করব এবং স্থানে স্থানে আমরা গণতান্ত্রিক নিয়ম মনে আমরা পর্যবেক্ষণ করব কোথায় কী ধরনের চীনা সামগ্রী রয়েছে। সবাইকে আমরা বিনম্র প্রার্থনা করছি, আমরা যদি নিজেরা মেনে ফেলি, অনেকেই বলছেন গেট চুক্তির কথা ভারত সরকার কেন ঢুকতে দিচ্ছে, চুক্তি হয়েছে বিশ্ব সংস্থায়, সেই চুক্তি মতে সরকার বাধ্য চীনা সামগ্রী এই দেশে প্রবেশ করতে পারবে, কিন্তু আমরা যদি নিজেরা জাপানের মতো বহিষ্কার করে ফেলি চীনা সামগ্রীকে এবং বিদেশি সামগ্রীকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি। তাই জনগণকে অনুরোধ আপনারা নিজেরা বহিষ্কার করুন চীনা সামগ্রী। কোভিড-19 গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে চলছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন প্রক্রিয়া। বৃহস্পতিবার এমনই দৃশ্য প্রত্যক্ষ করলেন অগুন্তি মানুষ। একসময় অবস্থা সামাল দিতে হিমশিম খেতে দেখা গেল পুলিশ আধা সেনা জওয়ানদেরও। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দেখে ধৈর্য হারাতে দেখা গেল একাংশ আবেদনকারীকেও। এসছি তো অনেক আগে, মোটামুটি 10:30 থেকে দাঁড়ানো এখানে, তো নম্বর সিভিলি তো বাচ্চা ধরিয়ে তবুও ওয়েট করছে। আর আমি এসে রংপুর থেকে, মানে অনেক ডিস্টেন্স হয়ে যায় না, তার উপর এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো মানে বালাই নেই বলতে পারবে। আর এখানে তো এসে এক্সারসাইজ এক্সচেঞ্জের জন্য, বাট যাই না এখন কতটুকু টাইম লাগবে আমাদের। প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড ভিড়, জিরো মেনটেন্যান্স, কিচ্ছু না, যে যেভাবে পাচ্ছে সেভাবে দাঁড়াচ্ছে কোনো, এখানে ওরাও যে পুলিশরাও যে দাঁড়ানো, দে আর নট ডুইং এনিথিং, জাস্ট বিটিং পিপল আপ অ্যান্ড জাস্ট টেলিং আপ লোক লাইনে খড়ে হয়ে যাইয়ে, এক লাইনে খড়ে হয়ে যাইয়ে, মানে যে একটা একটা মিটার ডিস্টেন্স থাকতে লাগে, কোনো একটা মাস্কের একটা ব্যাপার আছে, দে আর নট টেকিং কেয়ার অফ ইট অ্যাট অল, কিচ্ছু বলা হয়নি আমাদেরকে, আমাদেরকে কোনো নিয়ম দেওয়া হয়নি, আমাদেরকে জাস্ট বলেছে ডকুমেন্টস নিয়ে আসতে, ফর্ম এই টাইমে দেওয়া হবে, আমরা ঠিক মানে অ্যাকর্ডিংলি এই টাইমে এসে ফর্ম নেওয়ার জন্য। অ্যাবসলিউটলি বলবো কোনো একটা স্টেপস, প্লিজ টেক এনি সর্ট অফ স্টেপ দ্যাট ক্যান অ্যাকচুয়ালি অ্যামেন্ড দ্য রং থিং দ্যাট অ্যাকচুয়ালি অকারিং হিয়ার। সো উই রিয়েলি অন বিহাফ অফ এভরি পার্সন এক্সিস্টিং হিয়ার স্ট্যান্ডিং হিয়ার, আই রিয়েলি রিকোয়েস্ট টু টেক সাম স্টেপস সো দ্যাট ইট ইজ সোশ্যাল মিডিয়া ডিস্টেন্সিং ইজ মেনটেন্ড, বি কিপিং অ্যাসাইড অল দ্য আদার থিংস, ইট ইজ সোশ্যাল ডিস্টেন্সিং ইজ মেনটেন্ড বিকজ দের ইজ নট আ সিঙ্গল স্পেস দ্যাট ক্যান বি অ্যাকচুয়ালি। স্বাধীনতার দীর্ঘ কয়েক দশক পরও বিদ্যুৎহীন মনসাঙ্গনের বহু এলাকা, এ নিয়ে এলাকার বাসিন্দারা বহু আবেদন নিবেদন করলেও বিভাগীয় তরফে কোনো সাড়া পাননি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এলাকার 5 শতাধিক মানুষ এই অভিযোগ করেন। তারা আরো বলেন, বছর তিনেক আগে হাসান আহমেদ নামের এক ঠিকাদার এলাকার প্রত্যেক পরিবার থেকে বিদ্যুৎ সরবরাহের নামে 4-5 হাজার টাকা করে নিয়ে গেলেও আজও তারা বিদ্যুতের ছোঁয়া থেকে বঞ্চিত। আরও বহুত মানুষ রইয়া গেছেন, এটা তো মানে দিনমজুর মানুষ, আপনারা একটু খেয়াল করবো, আমার দিকে অনুরোধ রইল আপনার কাছে, আপনার হরিমোহন ডিসি সাহেব প্রায় আরও যে রাজনীতিবিদ যারা আছেন আপনারা সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা একটু খেয়াল করবো আমার দিকে। কন্ট্রাক্টরের যে দিয়েছিলাম টাকা 4-5 হাজার করিয়া সব আমরা খাইয়া গেছে গিয়া, আজ 70-80 বছর হইয়া আছে, আমরা কোনো কারেন্ট পাই না। হরুতাই মহিলা পুরুষ যত হরুতা আসুন, মেয়ে ছেলে যত আসুন, সারা কষ্ট কতরা আমরা ইতায় পড়াশোনার লাগিয়া, আমরা আজকে অত বছর থেকে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, বা অথচ আজকে 12 স্বাধীন হয়েছে মান থেকে কোনো কারেন্টের আমরা ব্যবস্থা নাই, কারেন্টের কোনো সিটা আমরা উপরে পড়ে নাই। তবে আমরা আসামের মুখ্যমন্ত্রী সোনোয়ালটা কইয়ার যে আমরা কারেন্টের অনুরোধগুলি কইতাছি, আমরা যে কারেন্টের ব্যবস্থা করিয়া দিবার লাগি, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ডিসি সারডে কইয়ার আমরা কারেন্টের ব্যবস্থা করিয়া দিবার লাগি। রাজস্থান আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে কটু মন্তব্য করার দায়ে নিউজ অ্যাঙ্কারের বিরুদ্ধে মামলা দায়ের হলো সোনাই থানায়। বুধবার বিভিন্ন সংগঠনের পক্ষে চ্যানেলের অ্যাঙ্কার অমেশ দেবগনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। সংগঠনগুলোর তরফে এদিন সরকারের কাছে শীঘ্রই ওই অ্যাঙ্কারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। নিউজ 18-এর অ্যাঙ্কর আমাদের ভারতবর্ষের আজমিরের খাজা গরিব নওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কটূক্তি মন্তব্য করেছেন প্রকাশ্য টিভি শোতে, যার যেভাবে আমাদের মনে আঘাত লেগেছে,
আমাদের ধর্মীয় প্রাণ যারা আছে, ধর্মপ্রাণ লোকেরা আছে এই দেশে, এবং উভয় ধর্মের মানুষ, হিন্দু বলুন, শিখ বলুন, ঈসাই বলুন, সব ধর্মের মানুষেরা এখানে যান। কিন্তু আমাদের এই যে সুপার অ্যাঙ্কর যিনি যে কথা বলেছেন নিউজ রিপোর্টার, সেই কথা বলে আমাদেরকে মনে মর্মাহত করেছে, বাবাকে আঘাত হয়েছে, সেটার আমরা তীব্রভাবে নিন্দা এবং ধিক্কার জানাই, এবং অতি বিলম্বে তার শীঘ্রই গ্রেফতার আমরা দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সুনাই থানায় মামলাও দায়ের করেছি, আসাম ওয়াইসি ডান্স ক্লাব, মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, যুব আলোচনাদের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি, যাতে সরকার তার উপর আইনি ব্যবস্থা নেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। জমা জলে নাকাল শিলচরবাসী, মাস্টার ড্রেনেজ চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সংগঠন। পাহাড় লাইনে 17 দিনে রেল ট্রেকের কাজ সম্পূর্ণ, পরীক্ষামূলকভাবে চলল ইঞ্জিন। উধারবন্দ থেকে গাড়ি চুরি, বরখলা পুলিশের জালে 3 দুর্ধর্ষ চোর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।